বউ বলছে তুমি কি খাবে গো বলে আমাকে মুড়িয়া সুসা দে ধর মুড়িয়ার সুসা আমাদের খেতে পাবি না পয়সা থাকলেও ডাক্তারে বলছে বে গোসু চলবে না তো আর আল্লাহ আমাদেরকে বলছে ফুটিয়ে দে কোনো অসুবিধা নাই আসসালামু আলাইকুম الحمدللہ الحمدللہ کفا والسلامون على عباده اللذی نصفا اما بعد فوز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایوہ المزمل ملکم اللیلہ اللہ قلیلہ نسمہو او ان کس منہو قلیلہ اوزدالیل ورد للکرآن ترتیلہ ویلہ مدینا کرد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلف لام تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين وإلى مدين فَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن و يدكرا يذكر و شكورا وإلى مدينة فوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم و ان لکم فی الانعام لا عبرہ الہ خیر اللہ انما لامال باللیا وقال رسول اللہ صل اللہ علیہ وسلم افزل الابادتی تلاوت القرآن وقال رسول اللہ صل اللہ علیہ وسلم মাননীয় সদেহ জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় উলামা ইকরাম হুফাজ ইকরাম কুর্র ইজাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় সোতামণ্ডলীরা পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সব্বাই আল্লাহ শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী আকাই দার আহমদি মুস্তফা মোহাম্মদি মুস্তফা সব সাল্লাল্লাহ বরুদ সাল্লাসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদি ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন বলু আমীন সুমা আমীন তাহাজ্জুতের ওয়াক্ত শুরু হয়ে গেছে চলছে এই সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়াকে কবুল করেন আমি প্রথমেই দোয়া দেবো আপনাদিকে যে আল্লাহ আমাদের সকলকে দিনের কাজের জন্য আল্লাহ কবুল করুক বলুন আমি আল্লাহ কিন্তু সকলকে কবুল করেন না আল্লাহ মানুষকে চারিদিক থেকে নিয়ামতে হাবুডুবু খাইয়েছে মানুষ কিন্তু আল্লাহকে মনে রাখে না আঠেরো হাজার মখলুকাত কম বেশি আঠেরো হাজার মখলুকাত কম বেশি আঠেরো হাজার মখলুকাত তার মধ্যে সতেরো হাজার নশো নিরানব্বইটা মখলুক আল্লাহ শুধু মানুষের জন্য সৃষ্টি করেছেন বলুন সুহান আল্লাহ পৃথিবীর মানুষের জন্যে আমি সতেরো হাজার নশো নিরানব্বইটা মখলুককে সৃষ্টি করেছি বাকি একটা মখলুকের জন্য এতগুলো মখলুক সবাইকে কিন্তু আল্লাহ আমাদের কাজের জন্য নিযুক্ত করেছেন বলুন সুবহান আল্লাহ একটা সাপকে দেখলে মারা ইসলামের শরীয়তে সম্মত দিয়েছে জায়েজ করার দিয়েছে বিষধর সাপকে দেখলে তাকে মেরে দাও সে তোমার ক্ষতি করতে পারে পৃথিবীতে যদি বিষধর সাপ না থাকে পৃথিবীর মানুষ মারা যাবে পৃথিবীর মানুষ মারা যাবে বিজ্ঞান বলছে সায়েন্স বলছে গাছপালা যেদিনে শেষ হয়ে যাবে পৃথিবীর মানুষ মারা যাবে দূষিত অক্সিজেন তোমরা ছাড়ো সেই দূষিত অক্সিজেন সাপে গ্রহণ করে গাছে গ্রহণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন সমাজের জন্যে তারা পরিবেশন করে বলুন সুবহানাল্লাহ সাপের বেরেনে বিষ জমা হয় জানেন আপনারা বেড়ে বিষ থাকে না থাকে না সাপের মাসে একবার বিষ তাকে ঝাড়তে হয় হয় মানুষের ওপরে কোনো জীব জন্তুর ওপরে না পেলে সে জঙ্গলে গাছের ওপরে মেরে দেয় মাথা ঠুকে বিষটাকে বার করে দেয় ছবল মেরে যদি দু মাস হয়ে যায় সাপটা মারা যাবে নিজের বিষেতে ওই বিষটা সাপের লয় ওই বিষটা আপনার আমার শরীর থেকে যে দূষিত অক্সিজেন যায় সাবরা সেটা গ্রহণ করে নেয় টেনে নেয় আল্লাহ এমন সেন্সার দিয়েছে আর তাদের মধ্যে যে বিশুদ্ধ অক্সিজেন আছে সেটা তারা সমাজের জন্য নিঃশ্বাস দিয়ে পরিবেশন করে দেয় বলুন সুহান আল্লাহ গাছেতে দেখেছেন ফাটল ধরে অনেক গাছে ধরে না ধরে না গাছে ফাটল ধরে তারা যে মানুষের সমাজের বিশুদ্ধ অশুদ্ধ অক্সিজেনটা গ্রহণ করে আমাদের দূষিত অক্সিজেন সেটা যখন গাছের মধ্যে যায় তার শরীরের মধ্যে একটা ইফেক্ট আছে। তার জন্যে অনেক গাছ দেখবেন কখনো কখনো মারা যায় অনেক গাছ পোকা লেগে যায় মনে করি কিন্তু তার ভেতর ফোবড়া হয়ে যায় সব মানুষের এই বিশুদ্ধ অক্সিজেন পরিবেশ করে আর একদম অশুদ্ধ যেটা খারাপ অক্সিজেন আমরা ছাড়ি সেটাকে তারা টেনে নেয় এবং সমাজকে মুক্ত করে বলুন সুহান আল্লাহ আল্লাহ যদি পৃথিবীর বুকে সমুদ্র না দিতেন গোটা পৃথিবীটা দূষণ হয়ে মানুষ মারা যেত কখন যখন আষাঢ় শ্রাবণ মাসে বন্যা হয় না হয় না বন্যাতে গরু মারা যায় ছাগল মারা যায় মানুষ মারা যায় জীবজন্তুরা মারা যায় বন্যা হওয়ার পরে সেগুলো কোথায় গিয়ে লাগে নদীতে ঢুকে না ঢুকে না নদী টেনে নিয়ে গিয়ে সেটাকে কোথায় ফেলায় একদম সমুদ্রেতে আর সমুদ্রের নুনা পানি সেটাকে কি করে দূষণ মুক্ত করে দেয় দূষণ মুক্ত ওটাকে খেয়ে নেয় পৃথিবীটাকে আল্লাহ দূষণ মুক্ত করার জন্যে নুনা পানি সৃষ্টি করেছে পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার হয়েছে এক জায়গায় কোথায় আপনারা জানেন কোথায় ফেলোয়ার হয়েছে আপনি মাটির নিচে থেকে পানি পান করছেন আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান বৈজ্ঞানিকরা এখনও গবেষণা জারি রেখেছে সমুদ্রের পানি ফিল্টার করতে পারেনি জোরে বলুন সুহানুল্লাহ বোম্বে মানুষরা কিসের পানি খায় বোম্বে গেইছেন বোম্বেতে পানি পায় না পায় না কলেতে মাটির নিচের ফিল্টারের পানি নাই বোম্বের মানুষ যে পানিতে গোসল করে যে পানি পান করে যে পানি সারা বছর খায় সেটা বৃষ্টির পানি বোম্বে ঢুকার আগে হাতে কালিয়ান কালিয়ান স্টেশন পার করিয়ে বড় বড় খাড়ি করা আছে বোম্বে ঢুকার আগে খাড়ি বলে ওরা আমরা যেটাকে ড্যাম বলি ওরা খাড়ি বলে মহারাষ্ট্রীয় ভাষায় খাড়ি আমরা সেটাকে ড্যাম বলি পুকুর বলি বড় বড় ড্যাম যেমন ফারাক্কা একটা ড্যাম দুর্গাপুর ব্যারেজ ফারাক্কা ব্যারেজ সাঁথিয়া ব্যারেজ এই ব্যারেজে যে পানি আটকানো থাকে তারা গোটা বোম্বের বর্ষার পানি গু পায়খানা প্রসাব সব এসে ওখানে ঢুকে পানিটা সেটা ফিল্টার করে সারা বৎসর চলে এক বৎসর যদি বর্ষায় বৃষ্টি না হয় বোম্বের মানুষ পানি না পেয়ে মারা যাবে এক বৎসর গোটা ভারতবর্ষের সব থেকে বেশি বর্ষায় বৃষ্টি কোথায় হয় আপনারা না কোথায় হয় বোম্বেতে গোটা ভারতবর্ষে বর্ষায় সব থেকে বেশি বৃষ্টি আল্লাহ বর্ষণ করে বোম্বেতে তোরা নামাজ পড় বা না পড় আমাকে ডাকিস বা না ডাকিস আমি তোদিকে নেই নিয়ামত থেকে নৈরাস করবো না বলুন সুহান আল্লাহ তারপরও আল্লাহ নিয়ামত দিয়েছে যে তোদের বৃষ্টির পানি না হলে চলবে না তোদিকে আমি বেশি বৃষ্টি দেবো আোরন বলেছে আল্লাহকে যাদের বিশ্বাস নেই পাগল হয়ে যাবেন কোরআন পড়লে সুরায় নাহাল হে নবী আপনি বলুন পৃথিবীর মানুষ যেন বিশ্বাস করে যে আমি মৃতকে জীবিত করতে পারি আমি মৃতকে জীবিত করতে পারি আহা যখন ঘাস মরে যায় গাছপালা মরে যায় আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি আবার তাদিকে আমি জীবিত করে দিই বলুন সুহান আল্লাহ কোরআন এটা আমি আবার তাদিকে জীবিত করি তারা উদযাপিত হয় জীবিত হয়ে যায় আমার শোকর আদায় করো আমি মানুষকেও মেরে দেওয়ার পরে আবার ওইভাবে আমি ডার করাবো কিয়ামতের দিনে আহা একটা একটা করে বলবো সবাই আজ থেকে আল্লাহকে বিশ্বাস করবো বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কল্লা নকল্লা দুঃখ কষ্ট হায়াতম সবের মালিক হচ্ছেন আল্লাহ আমরা কিন্তু কেউ বিশ্বাস করে নিতে পারছি না যে রুজির মালিক আল্লাহ মৌলীরা বলছে বটে কিন্তু কি করে বুঝতে পারছেন পারে নাই অনেক গরিব মানুষ আপনার মুর্শিদাবাদের নদিয়ায় যারা খেতে খায় তারা অনেকে মনে মনে করছে আমরা মনে হয় রোজ খালি ডাল আলু খাচ্ছি বিরিয়ানি মুরগা মুসল্লাম পোলাও চালাচ্ছে কি মনে হচ্ছে আপনাদের তাই তো নাকি রোজের মালিক আল্লাহ আমি যাকে যতটুকু দেবো কোটিপতি হলেও সে খেতে পাবে না এক হাজার কোটির মালিক হলেও খেতে পাবে না যাদের মনে হচ্ছে বড় লোকরা একটু ভালো মন্দ খায় সকালবেলায় বহরমপুরে যান কৃষ্ণনগরে যান কলকাতায় চলে যান স্প্লেন্ডেড ধর্মতালায় সকালবেলায় একশোটা ডাক্তার মাস্টারকে দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে একশোটা কোটিপতিকে দেখতে পাবেন সকালবেলায় খালি পাঁচ কিলোমিটার হাঁটছে গেঞ্জি খুলে দিয়ে শীতকালে বলছে হ্যাঁ খালি গায়ে কেন হ্যাঁ বলি না সাড়ে চারশো চলছে সুগার সাড়ে চারশো চারশো কুড়ি চারশো পনেরো ডাক্তারকে গিয়ে বলেছে বহরমপুরে স্যার কি খাব বললে বোকা সকালবেলায় লাল চা খাবি বিনা চিনি এক মুঠো সাদা চিড়ে ভাজা খাবি বলে স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে চুলি কলেস্ট্রল বেড়ে যাবে খেতে পাবি না বললে দুপুর বেলায় কি খাবো বললে এক কাপ চালের মাপা ভাত খাবি বলে গরুর মাংস বললে ছোঁয়া চলবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বলে স্বপনে ভাববি না কি খাবো স্যার বলে খালি করেলা ভাজি খাগা আর ভেন্ডি সিদ্ধ খাগা বুঝতে পেরেছেন না পারেন নাই রুজির মালিক কে সবাই বলুন আল্লাহ আপনি চলুন এগুলো আমি বড় লোকদের রুটিন বলছি আর চাচার হোটেলে যান রিস্কা চালায় বেলডাঙ্গায় ভ্যান চালায় মাথায় করে হাট থেকে মাল নিয়ে গাড়ি লোড করছে চাচার হোটেলে বেলা বারোটার সময় গিয়ে বলছে এক প্লেট ভুন এক প্লেট কব এক প্লেট মাকিয়ে মুচুরে খেয়ে ভ্যানটা নিয়ে চলে গেল বুঝলেন আর বড় লোকদের কি বুঝলি পুরা রুটি আর করেলা ভাজি কোটি টাকা গুনছে সকাল বেলায় উঠে মিতা না সত্য কোটি টাকা রুজির মালিক আমি আল্লাহ আহা হাজিরাতে মারিয়াম বলছেন আখরর মুনাক্কা কাজু কিসমিস জাকারিয়া বলছেন কলাইয়া মারিয়ামু আন্না লাকি হাদা মারিয়াম ভালো মন্দ আখরর মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম কোথায় পেলে মারিয়াম বলছেন কলাত হুয়া মিনি ইনদিল্লাহ আল্লা যাকে ভালোবাসেন তাকে বেশুমার রিস দান করেন কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ঘরে শুয়ে থাকবেন আপনার রুজি কোথায় মেপেছে কেউ জানে না যেমন আমাদিকে জনা দাওয়াত দেয় জানেন মলবিদের তকদির কী অনেকজন মনে করে আমরা ভালো মন্দ খাচ্ছি পৃথিবীর সব থেকে ভালো খাবার আল্লাহ কাকে দেয় যারা দিনের উপরে থাকে বলুন শুভান আল্লাহ আপনার গ্রামের সব থেকে ভালো কার বলুন যে পনেরো কোটির মালিক মোটামুটি পাঁচতাল্লা বিল্ডিং আছে পাঁচটা ব্যাটার পাঁচটা মির্জাপুরে এরকম লোকের বলুন জিজ্ঞেস করেন গা পুরা রুটি খায় রাতের বেলায় চুঁয়া মুড়ি খায় সব থেকে ভালো খাবার ইমামের ঠিক বলছি না ভুল বলছি ঠিক সকালবেলায় বিবি বলল ইমামের পালা আছে বলে তাহলে বেলডাঙ্গা থেকে এক কেজি মাংস নিয়ে আসি মাংস নিয়ে এসে ভুনে দিলে মাংস গরম গরম রুটি দশটার সময় আর ডিম বেরোন পরোটা এটা ইমামের খাবার বউ বলছে তুমি কি খাবে গো বলে আমাকে মুড়িয়ার শুষা দে ধর মুড়িয়ার শুষা আমাদের পরোটার গোষ্ণব না খেতে পাবি না পয়সা থাকলেও ডাক্তারে বলছে ভে গোসু চলবে না তো আর আল্লাহ আমাদেরকে বলছে ফুটিয়ে দে কোনো অসুবিধা নাই হাওড়া হাইসে আমাকে দাওয়াত দিয়েছে খাবার জন্য একজন মিটিয়া বুরুজে খুব ধনী বললে আমার বাড়িতে আপনার দাওয়াত মিটিয়া বুরুজে জালসা ছিল একদম দামি লোক লাখ টাকা বিল কাটে আমার কাছে দাওয়াত দিয়েছে বললো হুঝুন আমার বাড়িতে আজকে খানা খান আমি বললাম আল্লাহ তো আমাদের তোক লেখিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি আজকে চালাবো তোমার ঘরে অসুবিধা নাই কী করবো আমি বলুন যা আছে সব নিয়ে এসো বুঝলেন বিরিয়ানি পোলাও চিকেন তন্দুরি কবাব কিমা পরোঠা যা আছে লাগাও বড় খাঞ্চা দিয়েছে খাঞ্চার মধ্যে প্রথমেই গরম গরম পরাঠা তারপরে কিমা বুঝলেন আমার সঙ্গে মাংসের দুটো ছাত্র রোগে আমি বললাম বে খা এটা আর কেন জুটবে না আমাদের জুটেছে চালা তারপরেই বললে হাজরাত হুজুর আপনার জন্য শিক্ষা বাপ নিয়ে আসবো বলুন যা আছে সব নিয়ে এসো কোনো অসুবিধা নাই শিক্ষা বাপ তারপরে চিকেন তন্দুরি রাতের বেলায় বললে বেহতারিন বিরিয়ানি আমি ওই মালটাও নিয়ে এসো একটু চালাই কিউটি চালালাম আর হাজি সাহেব আমার পাশে বসে হাজি সাহেবকে বললাম আপনি একটু আমার কাছ থেকে লেন বিরিয়ানি বলে এগুলো আমার ছুঁয়া চলবে না আপনি কি খাবেন তারপরে দেখছি তার কর্মচারী নিয়ে এলো পুরা রুটি আর করেলা ভাজি বুঝলেন কোটি টাকার মালিক কোটি টাকা জাকাত দেয় কিন্তু পুরা রুটি ছাড়া কপালে আর কিছু জুটবে না আর আল্লাহ আমাদিকে বললে তোরা সব খা রুজির মালিক কে বলছেন আল্লাহ তো অনেক বলে বেড়াচ্ছে যে একটার বেশি ছেলে না খাওয়াবি কি করবে মানুষ করবি কি করে বুঝতে পারছি না পারেন মোদি বলছে এত জায়গা কুলুচ্ছে না ভারতে জায়গা শেষ হয়ে যাবে বুকা গাধা স্কুলে যায়নি মোদি যোগী অমিত শাহ স্কুলে যায়নি বলছে দুটোর বেশি ছেলে হলে তাকে সরকার কোনো কিছু দিবে না তোর তো একটাও নাই তাহলে তোর কি সাজা হবে বল বুঝতে পেরেছেন না পারেন না অবাক অবাক কথা কি জানেন সব থেকে আশ্চর্যজনক স্কুলে আমি বেশি দূর যাইনি যারা শিক্ষিত তাদেরকে জিজ্ঞেস করবেন আমার দাদো শুনেছে ভারতবর্ষে পঁচিশ পারসেন্ট মুসলমান আমার বাপ শুনছে পঁচিশ পারসেন্ট মুসলমান আমি শুনছি পঁচিশ পারসেন্ট আমার বিটি আবার শুনছে পঁচিশ পারসেন্ট হ্যাঁ আমরা হিজড়ে ছেলে হয়নি কি বলছেন আপনার দাদা দা চা লাগবে না কো ইঞ্জিন গরম আছে আপনি খান মোদি যোগী অমিত শাহ বলছে একটার বেশি ছেলে লেয়া যাবে না আর আমি আপনাকে বলে যাচ্ছি আপনারা ভালোবাসেন তো রাগ করবেন না যারা শিক্ষিত আছেন এই কথাটাই আমল শুরু করেছে শিক্ষিতরা মূর্খরা লয় যারা স্কুলে যায়নি তারা লয় যারা স্কুলে গেছে এমএসসি বিএসসি বি কম ডাক্তার মাস্টার উকিল ব্যাজিস্টার তারা শুরু করেছে এটার আমল যে ভাই কথা শুনি না মরে যাবি একটার বেশি ছেলে নিলে খাওয়াবি কি করে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই আপনাকে বলে দিই আগেকার যুগে দশটা বারোটা ছেলে আছে না না একটা বাপের আপনি বলে দেন কে খেতে পায় না খেয়ে মরে গেছে একজনের নাম করুন তারাই লোক লয় আল্লাহ যা তবদিরে যেটা লেখেছে সেটাই আর যদি দুটোর বেশি ছেলে নিতে না পাই मोदी বুকার জানা নাই तू চার 4 নম্বর ছেলে তু আর প্রধানমন্ত্রী হতি না কোথায় থাকতিস বুখা তোর হিসেব থাকতো না তু কোথায় থাকতিস আহা ওয়া লা তাকতুল আওলাদাকুম খশিয়াত ইমলাক এটা আমার আল্লাহর প্রচার জোরে বলুন সুবহানাল্লাহ বেঈমানরা প্রচার করে আল্লাহ মনের খবর জানে না জানে না আল্লাহ হৃদয়ের খবর জানে মানুষ কত দূর যাবে এরা কত বড় বেইমানি করতে পারে বেইমানি করেছে একটার বেশি ছেলে লাও না তিন মাসের ছেলে পেটে পাঁচ মাসের ছেলে ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে নষ্ট করে দে বাপ জানতে পারবে না প্রতিবেশী কেউ জানে না মিথ্যা বলছি না সত্য এরকম হাজার ঘড়ি ঘড়ি মুসলমান ছেলে মেয়েরা নিজেদের পেটের আওলাদকে কতল করেছে বলছে ওয়ালা হে নবী আপনি বলুন দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল কর না কি খাওয়াবো কেমন করে মানুষ করবো এই ভয়ে তোমরা কতল কর না কোটিপতির ছেলে ভিকারি আর ভিখারির ছেলে কোটিপতি আছে না নাই বলুন আপনাদের মুর্শিদাবাদের সাগরদিগিতে বাড়ি আমি ছোটোবেলায় তখন ছোট আমার জ্ঞান হয়নি তখন থেকে দেখছি আমার গ্রামে তারা উঠে গিয়ে গরিব মানুষ তার বাপ চাবি বাগাত গাড়ির চাবি ঘরের চাবি তালা বানাত তার বাপ তার মা কসাইয়ের কাছ থেকে মাংস নিয়ে লোকের বাড়িতে বাড়িতে বেসত তার ছেলে এখন আমার গ্রামে কোটিপতি তাকে লোকে বাবু বলে এক কোটি টাকা দিয়ে হাই রোডের সাইডে জায়গা কিনে এক কোটি টাকার হোটেল করেছে দু কোটি টাকার বাড়ি দশ কোটির মালিক ফিকারির ছেলে চাবিওয়ালির ছেলে তার নাম আল্লাহ আর যাদেরকে আমি দেখেছি আমার পুরসায় দেড়শো বিঘে জমির মালিক তাদের ছেলেরা রোকের কাছে পয়সা চেয়ে পয়সা চেয়ে আমার গ্রামের কথা বলছি আমার পুরষা আপনাদের মির্জাপুরের মতো সাত হাজার পাঁচ হাজার বসতির গিরাম একটাই মসজিদ আমার পাঁচ হাজার বসতিতে একটা মসজিদ এটা পশ্চিম পশ্চিমবাংলার রেকর্ড আমার পুরসা পাঁচ হাজার বসতিতে একটাই মসজিদ কোনো পাড়ায় কোনো ওয়াক্তিয়া মসজিদও নেই একটাই মসজিদ আমাদের ওয়াক্তিয়া একটাই জুম্মা মাদ্রাসায় থাকি বাব্যাটা মাদ্রাসার আলাদা মসজিদ আছে সেটা মাদ্রাসার ছেলেরা নামাজ পড়ে জুম্মা কিন্তু আমাদের মানসার ছাত্ররাও ওখানেই পড়তে যায় এত মিল মোহ্বত আমাদের তো আমি যাকে দেখেছি দেড়শো বিঘে জমি আপনি বলুন মির্জাপুরে কার আছে দেড়শো বিঘে জমি এখন আছে জমির মালিক খুঁজতে হবে আমার যদি যান তিন ভাইকে এক কাছে করলে দুশো বিঘে জমি হবে দেড়শো বিঘে জমি তেমনি গাড়ি গোলসি থানায় প্রথম অ্যাম্বাসেডার গাড়ি তাদের ধুলিশাত হয়ে গেল বিল্ডিং ছেড়ে পড়ে গেল তাদের ছেলেরা লোকে চায়ের দোকানে কাপ ধুচ্ছে তার নাম হচ্ছে আল্লাহ আর যে ভিখারি ছিল ভিক্ষা করত লোকে দৌড়ে কাজ করত তার ছেলেকে আল্লাহ কোটিপতি করেছে এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা আমি যখন যাকে পারবো অত ইজু মন্তশা অত দিল্লু মন্তশা আমার রাজত্ব আমি কাকে রাজত্ব দেবো কার কাছ থেকে কেড়ে নেবো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না পৃথিবীর মানুষ ওই জন্য নিয়ত করুন আজ থেকে সবাই আমরা আল্লাহকে ভয় করবো বলুন ইনশাল্লাহ রুজির মালিক আল্লাহ যারা মনে মনে ভাবছেন আমি আমার পেটের বাচ্চাকে নষ্ট করেছি মায়েরা ভাইয়েরা শুনে নাও ওষুধ হোক ইঞ্জেকশন হোক রক্ত পানি করে নামিয়েছেন পায়খানা চেম্বার বলো নদ নদী নালা বলো যেখানে পৌঁছাবে পৌঁছাও কেমতের দিনে আল্লাহ বাচ্চা গুলোকে পুনরাই জীবিত করবেন আর তারা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারাই আমাকে মায়ের গর্বে মার্ডার করেছে দুনিয়াতে যেতে আমাকে বাধা প্রদান করেছে আল্লাহ তখন তাদেরকে নিক্ষিপিত করবেন তাদের জন্যে জাহান নামের রাস্তা থাকবে তুমি যদি মসজিদে ফাঁসকাতারেন মুসল্লি হও তাও রিহাই নাই হাস কাতারে নামাজ পড়লে নিয়ত করেলে আমরা আমাদের আওলাদকে কতল করবো না বলুন ইনশাআল্লাহ যে আসছে সে আসুক যে আসছে সে আসুক যে নিজের রুজি মেপে আসছে আল্লাহ তার তকদিরে যে রুজি রেখেছে সে রুজিই পাবে মোদীর মোদি বলতে পারবে কোরআন কত স্পষ্ট জানেন গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে কোরআন বলুন সুহান আল্লাহ এ কোরআন যদি না আসতো পৃথিবীর মানুষ সভ্যতার অবকাশ খুঁজে পেত না নবীজি সব বাইব সাল্লাহ সাল্লাম পৃথিবীর বুকে এলেন পৃথিবীর মানুষ সভ্যতা খুঁজে পেল মানবতা খুঁজে পেল তা না হলে সভ্যতা জানতো না মানবতা জানতো না মা চিনতে পারতেন না বুন চিনতে পারতেন না বিটি চিনতে পারতেন না যারা নবীজির বায়োরেটার খুঁজে পেরায় নবীজির আখলা খুঁজে পেলায় আমেরিকার একজন ডায়েক্টার ডাইরেক্টর মানে জানেন কিসের ফিল্মের ডাইরেক্টর যারা ফিল্ম তৈরি করে বই তৈরি করে একটা ফিল্ম তৈরি করলো নবীজির বায়োরেটারের ওপরে বলুন নাউজ বিল্লা যেখানে দেখানো হয়েছিল আজ থেকে চার বৎসর আগেকার কথা বলছি পেপার খুঁজলে ইন্টারনেট খুঁজলে পেয়ে যাবেন যেখানে দেখানো হয়েছে যে নবীজি এগারোটা মেয়ের সঙ্গে একসঙ্গে এগারোটা নারীর সঙ্গে নবীজি এসো আরাম করছেন বলুন নাউজবিল্লা আহা তারা জানে না নবীজির আখলাক আর চরিত্র আমার নবী বিশ্ব নবী সবাই বলুন সাল্লাহ সাল্লাম এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা বিধবাকে বলুন আল্লাহ দশটা বিধবাকে বিয়ে করেছেন আহা প্রথম বিবি মা খাদিজা চল্লিশ বৎসর বয়স মা খাদিজা জানেন মা খাদিজা স্বপ্ন দেখলেন আসমানে চান্তা যেন ভেঙে আমার কোলে আসছে কোলে পড়ছে আর চান্তা সাতটা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে চান্তা টুকরো হয়ে আমার কোলে পড়া মাত্র সাতটা টুকরো হয়ে বেরিয়ে ভেঙে চলে যাচ্ছে তার চাষ ভাইকে জিজ্ঞেস করলেন ওরে ভাইজান আপনি স্বপনের ব্যাখ্যা করেন আমি স্বপন দেখলাম চান্তা যেন আসমান থেকে ছেড়ে আমার আঁচলে সাতটা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে মানেটা বলে দাও সে বলল শুনে নাও পৃথিবীতে এমন একজন মহামানব আসবে তার সঙ্গে তোমার বিবাহ বন্ধন হবে তোমার সাতজন পুত্র হবে কিন্তু একজনও জীবিত থাকবে না সবাই মারা যাবে বলুন সুভান আল্লাহ স্বপ্ন দেখলেন